আজকে আমি বুক করে দিব কি বুক শুনে শুনছিলাম বড় বড় বুক রেখে দিয়েছে এসে বুক করে আমার দেওয়া সম্ভব করো জীবন অনেক বুক করে দিয়েছি অনেক সম্প্রদায় পেয়েছি তাহলে সম্প্রদায় ব্যক্তিগত করবো আজকে আয়োজন করেছেন বন্ধু হুমায়ুন কবি আমি কি বক্তব্য জানি না, একটু বলতে পারি আমার জীবনের স্বাস্থ্য সম্পর্কে। আমি 71-এর মুক্তিযুদ্ধে আমি সর্বপ্রথম ভারতে গিয়েছিলাম, সর্বশেষ ভারতে আসছে। আমার হাত দিয়ে প্রায় 85,000 ছেলে নিয়েছেন, এটা আমার জীবনের সম্পদ। এই মহামুক্ত ইতিহাস শুনে বাস্তবে আমি এক কথা বলি করে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া শিশুরাম ছিলেন ভারতের উত্তরাঞ্চলের কমিটি কমিশন মেম্বার আমি মেম্বার আমার ক্যাম্প থেকে প্রতি দিন ওই প্রতি সাতটি সাতটি পরে ওই দশজন মুক্তি তারা ফ্রন্টলাইন যুদ্ধ করতেন সামনে আগে দিতেন ভারত সৈন্যরা, ওরা থ্রি রটের গুলি করতেন, বাড়িতে সৈন্যরা রকেট মারলে তারা সব মারা যেতেন শহীদ হয়েছে। আর আমার কাছে আজকে খবর আসতো যে তোমার ক্যাপাসিটি দরজারি এক্সপায়ার হয়েছে, তখন একদিন বলতে হয়তো এই মুহূর্তে খবর পাইলাম আমাদের ক্যাপাসিটিরা যুদ্ধ করে দশ দশ পাঁচশো লক্ষ টাকা করেছে। এই খবর আসলে আমার ক্যারেক্টরা সাতটা ক্যারেক্টার শুরু আমি মেম্বার আমি তার পিছনে ছাত্র দিয়ে বললাম ইমান ফিট চোখে ব্যাগ সে ব্যাগ কি করছে কিন্তু আমাকে বকাচ্ছে। আমি পরে বললাম তাকে আনলাম যে বাচ্চা তুমি কেন মামা বকাতে খাবা স্যার এই ক্যাম্পে এই সাতটা ইউনিটের মধ্যে আই এম দ্য বেস্ট ম্যান বেস্ট ক্যান্ডিডেট লেখাপড়া ক্যান্ডিডে ট্রেনিংয়ে শুটিংয়ে আমি ফার্স্ট পেয়েছি। আমার মতো আমার লোকে বললাম ফিট বলে কেন বলবে আমি উত্তর দেবো কিন্তু তোমার উত্তর দেবো দেশের স্বাধীনতার পর সর্বোচ্চ মেলার প্রয়োজন আছে আমি মন ভাবি বাবা সালাম দিয়ে আসে আমি ওরা প্রস্তুত আমি দেখে তো জীবন দেবো আপনারা বাজে কেন আপনি বাজে কে এই জন্য চতুর্থ হাজার হাজার সন্তান মারা গেছে আমার সামনে আমাকে বিদায় নিয়ে এসে চশমা দিয়ে গেছেন রুমাল দিয়ে গেছেন টুপি দিয়ে গেছেন স্যান্ডেগেজি দিয়ে গেছেন কাগজ দিয়ে গেছেন চিড়েকে দিয়ে গেছেন আমি না বাঁচলেও বদলা বাবার কাছে কাউটা পৌঁছাই দেন এই আটকে পৌঁছাই দেন আমি প্রায় গুম হয় না আমার মতো মনে হয় আমি কুষ্টিয়া যশোর আসে বড় বাঙালি বলে আমি যে মা গিয়ে দিয়েছি মা গঞ্জি ধরা যেমন ছেলে আমার ছেলে এটা আমার যুদ্ধ এটা আমার স্বাধীনতা এটা আমার দেশ দেখেন ভাই দেখেন আমার ছেলে গন্ধ করে কিন্তু দেখুন যে মা তসমা পেয়েছে এটা আমার সন্তান এটা আমার বাঙালি দেখো বাপ মারা সেই সন্তান এই সমস্ত লুকিয়ে রেখেছেন এই দিকে মা যুদ্ধ আছে ইতিহাস আমার জন্য এই ইতিহাস করো কারা কে মরবে কার কাছে জীবন দিবে আপনি এইসব মনে রাখতে পারেন আমি বলি এক নম্বর বলছিলাম যে 71-এ স্বাধীনতা আন্দোলনের পর মোহন হাইকোর্টে আমাদের বিদ্যা
আমিরের ঘর তাহলে তো শুনানি হয়, এখন তাদের বলছিলেন আমি মারা গেছেন, মানুষের বিচারপতি চোখ করে বন্ধ করুন, আমি একত্র তাকান এই চুয়াত্তর টাকা একত্র তাকান দশর ক্যান্টনমেন্টে তুই তো সারাদার সারা পাকিস্তানের ভালো দেখো তুমি বই দেখছে তার বই দেখছে সন্তান আর বা সন্তান তার মা গরিব মানুষ কেন গো দেশের জন্য করো জানো তো কি খবর হবে, মৃত্যুদণ্ড হবে, হোক আপত্তি নাই, দয়া হবে না, দেখতে নেই মর মাতি সন্তান গুলি করছিল, গুলি ফালামারি সন্তান করছিল, সেটি প্রচুর ইতিহাস ভুলে নাই, এই দুই সে মেনে সামনে একসাথে মনে রাখছে বাংলাদেশ ইতিহাসের এই ছিল প্রবল আর বা শিশুও তখন এই বাংলাদেশের পক্ষে ছিল, মৃত্যুবরণ করছেন কিন্তু সত্যি তেমন তা বলেন নাই, দেহের কাজ করে আমি এই বিদায় মাসে এই সমর্মুক্তিদের স্মরণ করি, তারা এই আত্মীয় দিয়ে সাজি করেছেন, আমরা তারা এখানে আসি উপস্থিত, আমরা মরতে পারতাম, আমরা বিধি দিউতে আসবো, বিহারি করবো, তুমি চালাবো, বক্তা দেবো, এই চিন্তা আমাদের ছিল না, সে রক্ষা একটাই দেশ স্বাধীন হতো, আল্লাহ বাজার বাঁচায় নিয়ে আসছেন, এখন বেঁচে আসতে পারি আমি তার আজকে আয়োজন করেছেন, ধন্যবাদ কেউ জানাই আমার পরিবারের পক্ষ তার পক্ষতে যা তারা আমাকে মূল্যায়ন করেন নাই মুক্তি মূল্যায়ন করেন আর ব্যক্তি হিসাবে ভালো লোকরা আর ব্যক্তি হিসাবে পাপি আগে ব্যক্তি হিসাবে ব্যক্তি কিন্তু আমরা মূল্যায়ন করা মুক্তি সম্ভব আমি আপনাকে কিন্তু জানাই জন্য যে অনেকগুলো পাপা এত গুণ নাই অনেকগুলো কথা বলছেন না এইগুলো অধিক আমি না এইগুলো অধিক আপনারা আপনারাই আমাকে এই লেখনির মাধ্যমে কথার মাধ্যমে আমার খাদ্য প্রিয় বাড়িয়ে আছে আজকে আমার সংবাদ জীবনার্থ সংবাদ বড় ঘটনা নয় এই সংবাদ দেওয়াকে আরও খাদ্য প্রিয় বাড়াই দিলেন তাকে আমি আর বেশি কাজ করার জন্য আমাকে উৎসাহিত করবেন এই ক্রেডিট দিয়া আমাকে দায়িত্ব বেশি বাড়াই দিলেন আমাকে আমি দায়িত্ব কম ভুল করতাম কিন্তু এখন বেশি দায়িত্ব বাড়াই করতাম আপনারা আয়োজন করতেন সুন্দর বক্তব্য দিয়েছেন সকল ধন্যবাদ জানাই সকলের পক্ষের সাথে একমত আমি এত গুণ আমি অধিকার না তারপর আমাকে আমরা মূল্যায়ন করেছেন সেটা কৃতজ্ঞতা নেই আসুন আমরা এই মিডিয়া প্লেস ক্লাব আমি সাংবাদিক করেছি দীর্ঘ প্রায় আশ্চর্য ভক্ত এখনো যুক্ত আছি এটা তুষার বলেছে আর কেউ জানে না আই এম দ্য ফাউন্ডার অফ দ্য প্রেস ক্লাব নাম করা প্রেস ক্লাব নারায়ণ প্রেস ক্লাব পঞ্চবর্ষ আমি প্রেস ক্লাব আমি বিরতি সাংবাদিকতা করেছি এখনও আমার ক্যাপ নেই তুষারপতি বেশি দেখা নিয়ে তা আমি সাংবাদ জীবনে একটা কথা বলি আমি কথা বলি আমি সাংবাদিক করবেন অর্থ রূপে হবে সাংবাদ হতে পারবেন যদি অর্থ রূপে হন আপনি তা দেখবেন তা দেখবেন আমার সমস্যা করবেন আমাকে সমস্যা আমার পথ দেখাই দেয় এইটা করলে ভালো হতো সমস্যা করলে আপনি খারাপ এই করতে এই করতে না আপনি পথ দেখাই দেবো আপনাকে এই করছেন এই করলে ভালো হতো এই সাংবাদিক নিয়ম আর আপনি একটা ভাববেন আপনি যে লেখা লিখবেন আমি যে পাঠক এটা আপনি পাঠক করে দেখবেন ঠিক আছে কিনা আপনি ভাববেন না আমি কেজন দাম হতে হয়ে গেল আমি কিন্তু এই লেখাটা আমি পাঠক অভিমান হতে দিত যে পাঠক বলতে পারেন আপনি যে আমার কোনটা বলেছে কী করেছে অনুলিপটা কী হয়েছে আমি কী কী করেছি জানতে পারলেন আর সাংবাদিক জীবন ভার পেশা এই কঠিন জীবন কারণ এই কঠিন জীবনে বার করতে হলে আমাদের সৎ থাকতে হবে মুস্তাক করতে এগিয়ে যান আমি সাথে আমরা আসি থাকবো ইনশাল্লাহ তখন দর্শন আসবেন চা খাবেন আমার তো অবশ্যই আর আমারই তো লেখবে আমি চাই করে আমি ভুল তো আমার করে লেখবে এটাই নিয়ম আমার লেখা হচ্ছে আমার বদ্ধায় দেবেন আমার অনেক ভুল হতে পারে আমি যে সব কিছু তো তাই নেই আমি সবকে ধন্যবাদ জানাই তারা আসছেন আয়োজন করছেন সবাইকে আমার পক্ষ হতে পারে পক্ষ থেকে সহবাসী পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষদ পক্ষ থেকে ধন্যবাদ তুলে জানাই আসুন আমরা আগামী দিন একই পক্ষ বাদে আমরা এই সড়ক এগিয়ে নিয়ে যাই সড়কে আবর সরকার তুলি এই পত্র ব্যক্ত করে ধন্যবাদ জানাবো শেষ সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সরকার